দেশের কৌমি মাদ্রাসার উস্তাদরা বলাৎকার বা সমকামিতায় লিপ্ত কারখানা বন্ধ করা যায় তাহলে মাল সাপ্লাই হবে না এই জন্য তারা সরাসরি কোরআন হাজিজ বন্ধ করো ইজা না বইলা বলে যে কৌমি মাদ্রাসার উস্তাদরা বলাৎকার বা সমকামিতে লিপ্ত কৌমি মাদ্রাসা বন্ধ করো এই বলদের করে বলদরা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যখন এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নামক বইয়ে যখন ট্রান্সজেন্ডারের শিক্ষা দেয় ওই নাস্তিকের বাচ্চারা তোমরা ওই সময় কোথায় থাকো ইদুরের গর্তে লুকিয়ে থাকো বিশ্বাস করো রাম বামরা নাস্তিকরা মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় বাংলাদেশের কবি মাদ্রাসা বন্ধ করার মতন দুঃসাহর কারণ নাই আমাদের সমাজে একটি কুসংস্কার ভুল ধারণা বিরাজমান সেটি হলো অনেকে বলে নাস্তিকরা রাম বামরা হলুদ মিডিয়ারা প্রচার প্রসারও করে যে বাংলাদেশের কৌমি মাদ্রাসার উস্তাদরা বলাৎকার বা সমকামিতায় লিপ্ত এটা বলে বিশ্বাস করেন বাংলাদেশের তিনও শিক্ষা প্রতিষ্ঠান আলিয়া কৌমি স্কুল কলেজ ইউনিভার্সিটি প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে আমি সর্বোচ্চ ডিগ্রি নেওয়ার কারণে আমি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে একইভাবে দেখি কিন্তু মাজলুম যেই প্রতিষ্ঠান তার পক্ষে আমি কথা বলি বিশ্বাস করেন ভাই বিশ্বাস করেন এটা রামবামদের বামদের সুকৌশলে কৌশলগতভাবে বাংলার জমি থেকে ইসলাম ধ্বংস করার পায় তারা এছাড়া কিছু না কারণ তারা জানে মাদ্রাসা থেকে ছাত্ররা পায় আমার মতন মুফতি কৌমি মাদ্রাসা জন্ম দিয়েছে তারা দেখে কৌমি থেকে যখন একজন আলেম বের হয় হয়তহীন কণ্ঠে নাস্তিক রামবামদের পাড়ায় আগুন লাগিয়ে দেয় চিন্তা করে কিরে কীভাবে বন্ধ করা যায় চিন্তা করে ডাইরেক্ট যদি বাংলাদেশে বলে যে কোরআন হাদিস বন্ধ করো তাহলে তাদের অবস্থা খারাপ এই জন্য তারা চিন্তা করলো যদি কারখানা বন্ধ করা যায় তাহলে মাল সাপ্লাই হবে না এই জন্য তারা সরাসরি কোরআন হাদিস বন্ধ করো ইটা না বইলা বলে যে কবি মাদ্রাসার উস্তাদরা বলাৎকার বা সমকামিতে লিপ্ত কবি মাদ্রাসা বন্ধ করো এই হই বলদরা এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে যখন এই ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নামক বইয়ে যখন ট্রান্সজেন্ডারে শিক্ষা দেয় ওই রাস্তিকের বাচ্চারা তোমরা ওই সময় কোথায় থাকো ইঁদুরের গর্তে লুকিয়ে থাকো আর যে কৌমি আলেমরা দেশহীন কণ্ঠে প্রতিবাদ করে তাদের বিরুদ্ধে লাগো মানে এর মানে হলো যাকে দেখতে নাই তার চলন বাঁকা বিশ্বাস করো রাম বাম রা নাস্তিকরা মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় বাংলাদেশের কৌমি মাদ্রাসা বন্ধ করার মতন দুঃসাহ কারণ এখান থেকে আলেম সাপ্লাই হয় কিছুদিন আগে বলদ মার্কা একটা নায়ক আছে এই বলদ মার্কা নায়কের নাম হলো জায়েদ খান সে বলেছিল মাদ্রাসার আর মসজিদের হুজুরা বলে বলাৎকার নাওজবিল্লা সালা অবশ্য বলাৎকারে লিপ্ত সাথে সাথে তাকে ধরার দরকার ছিল ধরে বলদ মার্কা নায়ক জায়েদ খানকে দৃষ্টান্তমূলক ছিল এমন শাস্তি দেওয়া দরকার ছিল যে শাস্তির পরে নাস্তিক রাম বামরা আর যেন কোনো সময় আঙ্গুল তুলে কথা বলার সাহস না পায় উনি মাফ চেয়েছে ঠেলা খাওয়ার পরে মাফ চাইছে